এখন আমরা রয়েছি এনচারি মাতৃভূমিতে। ওঙ্কার শ্রী শারদ সম্মান 2023-এ সেরা প্রতিমার উৎকর্ষের জন্য এনচারি মাতৃভূমি শ্রী ওঙ্কার শারদ সম্মানে ভূষিত হচ্ছে। এবং এই এনচারি মাতৃভূমির যে মা রয়েছেন, এইটা কিন্তু একেবারে সাবিকই ভাবে তৈরি করা হয়েছে। যেভাবে আমরা মাতৃ প্রতিমা বা মাতৃমূর্তিকে ভাবি, ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। কেমন লাগছে আপনাদের এই সম্মান? ভীষণই ভালো লাগছে। আপনারা রাজভবনে নিয়ে গেছেন, তো আমাদের রিং ওপেনিং ছিল, সেদিনকেই আপনাদের তরফ থেকে আমরা শুভেচ্ছা পেয়েছি। এবং কাল গতকাল বিশ্ব বাংলা থেকে আমরা এবছরে যে ক্যাটাগরি ছিল প্রতিমা, সেখানেও আমরা সম্মান পেয়েছি এবং প্রথম স্থান অধিকার করেছি, এটাও ভালো লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও আজকে এসে আমাদের একই সম্মানে সম্মানিত করছেন এবং আমাদের শিল্পী আমাদের আগামী দিনের চলার পথে আরও উৎসাহ যোগাচ্ছেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিমা শিল্পী শ্রী কৃষ্ণপাল দাঁড়িয়ে আছেন। উনি মাকে যেভাবে রূপদান করেছে বা আমাদের ফুটিয়ে তুলেছেন, সে তার বর্ণনা উনি দিতে পারেন। ওর থেকে ভালো একেবারে নিশ্চয়ই। আগে আমি ত্রয়ন্দাকে বলবো যে ত্রয়ন্দা, তুমি ওঙ্কার শ্রী শারদ সম্মান 2023 পেয়ে যাচ্ছে এনচারি মাতৃভূমি। এর পাশাপাশি শুধু তাই নয়, পাশাপাশি কিন্তু বিশিষ্ট মৃৎশিল্পী রুদ্রজিৎ পাল, তাকেও আমরা তুলে দিচ্ছি আমাদের ওঙ্কার শ্রী শারদ সম্মান 2023। ত্রয়ন্দা এসো, রুদ্রজিৎ পাল একবার সামনে আসো, ত্রয়ন্দা। আচ্ছা, আগে আপনার কাছ থেকে জেনে নেব যে এই যে ওঙ্কার শ্রী শারদ সম্মান আপনি পাচ্ছেন, তো কেমন লাগছে আপনার? মানে এটা খুব গর্ববোধ করছি যে 2023-এ এই প্রথম ফার্স্ট ডিক্লিয়ার হলো ওঙ্কার শ্রী এবং বিশ্ব বাংলা, এইটা এই দুটোকে পেয়ে আমি খুব মনের জোর বেড়ে গেছে যে আরো অনেক কিছু পাবো, এই আশা রাখছি। একেবারেই ধন্যবাদ আপনাকে ত্রয়ন্দা। একবার তুমি